অগ্নিগর্ভ বাংলাদেশ, মৃত 300 পার, দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দিল্লির পথে হাসিনা, দেশ ছাড়ার পরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা, বাংলাদেশের ক্ষমতা দখল করল সেনা, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশ পরিচালনা করবে সেনা, বাংলাদেশ থেকে কারফিউ তুলে নেওয়া হল। বিস্তারিত দেখুন সময় 3:11। বঙ্গভবন থেকে বোনকে নিয়ে সামরিক হেলিকপ্টারে রওনা শেখ হাসিনার, দেশ ছাড়ার পরেই পদত্যাগ, প্রধানমন্ত্রীর বাসভবন দখল করল জনতা, বাংলাদেশের মোবাইল পরিষেবা বন্ধ। সময় 3:21। শেখ হাসিনার বাড়ির পর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়িতেও হামলা। সময় 3:24। বাংলাদেশের ক্ষমতা গেল সেনাবাহিনীর হাতে, সাহায্য করার জন্য আর্জি জানালেন সেনাপ্রধান। সময় 3:25। বাংলাদেশের তুমুল অশান্তি, পদত্যাগ হাসিনার, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ডাক। সব হত্যার অন্যায়ের বিচার হবে, সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু পাব না, আপনারা সংঘর্ষ থেকে বিরত হন। আমরা সব প্রধান দলের নেতাদের সঙ্গে কথা বলছি, বাংলাদেশে সেনা শাসনের ঘোষণা করে বক্তব্য সেনাপ্রধানের। সময় 3:33। জরুরি অবস্থা কারফুর কোনো প্রয়োজন নেই, সেনাকে আদেশ দিয়েছি, গোলাগুলির কোনো প্রয়োজন নেই, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আজই কথা বলে সমাধানে পৌঁছাব, ছাত্রদের এখন শান্ত হয়ে আমাদের সাহায্য করতে হবে, ক্ষমতা হাতে নিয়ে বার্তা সেনাপ্রধানের। সময় 3:38। জ্বলছে বাংলাদেশ, এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করল বর্ডার সিকিউরিটি ফোর্স। সময় 3:42। অশান্ত বাংলাদেশ, কলকাতায় এলেন বিএসএফের ডিজি, ইন্দো বাংলাদেশ সীমান্তে সুরক্ষা বাড়ালো বিএসএফ, বাংলাদেশ সীমান্তবর্তী 4,096 কিলোমিটার এলাকায় হাই অ্যালার্ট। দেশটা কি হাসিনা, বাংলাদেশের সেনা শাসন কড়া নজর ভারতের। সময় 3:47। দেশ ছাড়ার পরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা, বাংলাদেশের ক্ষমতা দখল করল সেনা, বাংলাদেশের গণভবনে লুটপাট, সরকার পতনের পরেই বেনজির দৃশ্য, এমনটাই জানালেন বাংলাদেশের এক সাংবাদিক। সময় 4:00। আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা, আজ সোমবার বিকেল 4:00 দিকে আগুন দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে শেখ হাসিনার বাসভবনে হামলা চালায় আন্দোলনকারীরা, অবাধে চলছে লুটপাট। সময় 4:18। অশান্ত বাংলাদেশের বঙ্গবন্ধুর বাড়িতে আগুন, এমনটাই খবর। সময় 4:30। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা, কিছুক্ষণের মধ্যেই দিল্লি পৌঁছাচ্ছেন শেখ হাসিনার বিমান, দিল্লি থেকে লন্ডন যেতে পারেন শেখ হাসিনা, দিল্লিকে সেফ প্যাসেজ হিসাবে ব্যবহার করতে পারেন শেখ হাসিনা। সময় 4:45। বাংলাদেশে উঠল কারফু, ফের চালু ইন্টারনেট ব্রডব্যান্ড, জরুরি অবস্থা কারফুর কোনো প্রয়োজন নেই, সেনাকে আদেশ দিয়েছি, গোলাগুলির কোনো প্রয়োজন নেই, সমস্ত হত্যার বিচার হবে, আস্থা রাখুন, বললেন বাংলাদেশের সেনাপ্রধান। সময় 5:02। অশান্ত বাংলাদেশ, সেনা শাসন শুরু হলেও এখনও দিকে দিকে অশান্তি, এই পরিস্থিতিতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বাড়িয়ে দেওয়া হল সুরক্ষা। সময় 5:03। রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব উড়ান বাতিল করা হল। সময় 5:18। সেনা দখলে অশান্ত বাংলাদেশ, দেশ ছাড়লেন হাসিনা, রাত 11:00 পর্যন্ত ঢাকা বিমানবন্দরের সমস্ত উড়ান বন্ধ, ভারত বাংলাদেশের সমস্ত ট্রেন বাতিল। সময় 5:30। এবার দিল্লি হয়ে লন্ডনের পথে পাড়ি, বাংলাদেশ ছেড়ে ব্রিটেনে যেতে পারেন হাসিনা, এমনটাই সূত্রের খবর। সময় 5:31। শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশে উল্লাস, প্রধানমন্ত্রীর বাসভবন দখল নিল বিক্ষোভকারীরা, ঢাকায় বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ির ঘা, স্বরাষ্ট্রমন্ত্রী ধানমান্ডির বাড়িতে আগুন। সময় 5:55। গোবরডাঙ্গা মধ্যম গ্রাম দমদম হয়ে আগরপাড়া খড়দায়ের আকাশের উপর দিয়ে গেল শেখ হাসিনার বিমান। সময় 6:20। গাজিয়াবাদের হিন্ডন এয়ারবাসে হাসিনার বিমানের অবতরণ, কিছুদিন ভারতে থাকবেন শেখ হাসিনা, সূত্রে এমনই খবর। ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা, রাজনৈতিক আশ্রয়ের হাসিনার আবেদন খারিজ ব্রিটিশ সরকারের, এমনটাই খবর। তবে কোন পথে পালাতে হলো মুজিবকন্যাকে, নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।